দেবরার চকবাজিত গ্রামের পুরাকীর্তির তৃতীয় পর্বে একসময়ের বিখ্যাত স্থপতি ঠাকুরদাস ছিলেন নির্মিত একটি জীর্ণ দেউল নিয়ে কথা হবে। চকবাজিতে একটি পুরনো একটা দেউল রয়েছে, এটা তৈরি করেছিল ঠাকুরদাস শিল। ঠাকুরদাস শিলকে নিয়ে আমি একটা আগে লিখেছিলাম এবং ভিডিও করেছিলাম। ঠাকুরদাস শিল হচ্ছে 1846 থেকে 1863 এই সময়কালে প্রায় 8টি মন্দিরের কথা জানা যায় যে তৈরি করেছিল। দাসপুরের শিল্পী ছিল এবং তখনকার দিনে মেদিনীপুরের একজন বেস্ট স্থপতি ছিলেন। তার যে শেষ মন্দিরটা এটাই হচ্ছে শেষ মন্দির। এটা হচ্ছে 1865 থেকে 1866 এই সময়কালে নির্মিত হয়। এর যে প্রতিষ্ঠাপলকটি ঢোকার মুখে, এটা তো পেছন দিক, ঢোকার মুখে সামনের দিকে আছে, যেখান থেকে জানা যায় যে ঠাকুরদাস শিল মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল এবং শালগুলো জানা যায়। এবং এটা হচ্ছে শিব ঠাকুরের দেউল, যেটা একদম বাজে অবস্থা, ভাঙা অবস্থা একদম, মানে ভেতরের দিকে দেওয়ালগুলো প্রায় ভাঙা অবস্থা, কোনো রকমে টিকে রয়েছে এবং ফলকটিও এখনো পর্যন্ত কোনো রকমে রয়েছে। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা রেড বাটনটি প্রেস করে বেল আইকনটি প্রেস করে নাও। ১৭৮৭ আরম্ভ 72 সালে, সন 1273 সালে শ্রাবণে সম্পূর্ণ। চেতুয়াদাসপুরের সূত্রধর পরিবারে জন্ম ঠাকুরদাস শিলের। 1846 থেকে 1866 সাল পর্যন্ত তার নির্মিত 8টি মন্দিরের কথা জানা যায়। এই শিব মন্দিরটি 1865 থেকে 1866 এই সময়কালে তৈরি হয়েছিল। বর্তমানে জীর্ণ অবস্থায় মন্দিরের কাঠামো। মন্দিরটি সাধারণ আকৃতির মনে হলেও এর ওপরের ভাগে ঠাকুরদাস শিল অল্প কিছু নকশা করে গিয়েছিলেন, সেই নকশাগুলি এখনও পর্যন্ত কিছুটা টিকে রয়েছে। এই মন্দিরটির পরে আর কোনো মন্দির ঠাকুরদাস শিল তৈরি করেছিলেন কিনা সেটা জানা যায় না, কারণ প্রতিষ্ঠা লিপির অভাব। মন্দিরগুলো তো দেখা যায়, যেক্ষেত্রে প্রতিষ্ঠা লিপিগুলো পাওয়া যায় সেক্ষেত্রে সেই মন্দিরের তথ্য এবং ইতিহাস, এগুলো দৃঢ়ভাবে এবং ভালোভাবে তথ্য উপস্থাপন করা সম্ভব হয়।